দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান সাংবাদিক তোয়াব খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 87 বছর। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোয়াব খান। দৈনিক জনকণ্ঠে শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন বর্ষিয়ানও এই সাংবাদিক। 2016 সালে একুশে পদক পান তিনি। একই বছর তোয়াব খানকে অনারারি ফেলো নির্বাচিত করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এর আগে 1973 থেকে 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি ছিলেন তিনি। এছাড়া প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তোয়াব খান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।